দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিভিন্ন অঞ্চলে আরও অন্তত দুদিন মৃদু শৈত্যপ্রবাহ থাকবে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 9.7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যচিত্রে রেস্ট রিপোর্ট। হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়, ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় জুবুথুবু এখানকার জনজীবন। অতিরিক্ত ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। রোববার সকালে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এ জেলার রাস্তাঘাট ও ফসলি জমি। শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যে ঠান্ডা পড়ছে, খেতে যাবো, কুয়াশার জন্য যাইতেছি, একটু বেলাটা উঠলে যাবো। এতটাই ঠান্ডা যে হাত পা মনে করেন যে কাঁকড়া মতন বেঁকা হয়ে আসে। দিনাজপুরে তাপমাত্রা কিছুটা কমেছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এই পুরো অঞ্চল। গেল 5 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কুয়াশা কম হলেও ঠান্ডাটা খুব আছে, গমগুলিও বাতাস রাস্তায় যাওয়ার পর সব থেকে বেশি ক্ষতি করতেছে বাতাসটা। বাতাসের কারণে ঠান্ডা বেশি লাগতেছে। রোববার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। আরও 2-1 দিন এ অবস্থা অব্যাহত থাকবে, আর এই মাসের শেষের দিকে আরও একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.0 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারির শেষের দিকে তাপমাত্রা আবারও কিছুটা হ্রাস পেতে পারে এবং এ সময় একটি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই চিত্র রংপুরেও। গেল কয়েকদিনের তুলনায় শীতের তীব্রতা বাড়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।